গুড মর্নিং, এখন বাজে কটা? সকাল 6:38 বাজে। যে ছেলেটা 12টার আগে ঘুম থেকে উঠতো না, সে নাকি এখন সকাল 6টার সময় উঠে নাকি ব্লক করছে। হোয়াট ইজ বহু যুগ পরে সকালবেলা উঠলাম, বহু যুগ পরে। এটাই কি ওঠা যায় না, কিন্তু উঠলে কিন্তু ভালো লাগে, আমার তো লাগে। এবার আপনারা ভাবছেন যে এইসব পোশাক আশাক পরে ছেলে কোথায় যাচ্ছে এই ভোর সকালবেলা? ভোর নয়, সকাল, ব্যাপারটা তো আমি নিজেই জানি না। তো আপাতত প্ল্যান হচ্ছে যে আমার ভাই আছে, মানে আমার পাড়াতেই থাকে, নাম হচ্ছে পুতাই, ঠিক আছে, ওর সাথে বেরোনোর প্ল্যান হচ্ছে। একটু চা ফা খাবো, আড্ডা ফাড্ডা মারবো, এই এসবেরই প্ল্যান। কোথায় যাওয়া যায়? কোথায় যাবি বল, এমনি এমনি কোথায় ঘুরবি? এখানে তো ঘোরার জায়গাও নেই। স্ট্যান্ড যাবি? চ স্ট্যান্ড, চ বস তাহলে, চ ঘুরে যা, বস 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 ঘুরে আসি। সকালবেলা উঠলাম, বিশ্বাস করবি আমি ব্লগে ইভেন বলেছি, ভালো লাগছে সকালবেলা উঠে। 12টার আগে ঘুম থেকে উঠি না, বিশাল এনার্জি হয় শরীরে, আজ ফাটিয়ে দেবো। আর ক্লাসও আছে আবার, ভালো লাগে না, বোরিং ক্লাস একটা। ক্লাস তো বোরিং লাগে অনলাইনে। আচ্ছা, এটা হচ্ছে মেরির মঠ, ওটা হচ্ছে সেন্ট জোসেফ কনভেন্ট। এখানে যখন আমাদের ফুটবল প্র্যাকটিস হতো তখন এখানকার মেয়েদের আমি লাইন মারতাম। বহুদিন ফুটবল খেলিনি জানিস তো, প্রচণ্ড ইচ্ছে করছে ফুটবল খেলে। একটা টাইমে আমিও প্লেয়ার ছিলাম, কিন্তু এখন অন্য প্লেয়ার হয়ে গেছি। বৃষ্টিটা পরে পুরো মাটি হয়ে গেল, বুঝলি? যা ভেবেছিলাম করবো, যা ভেবেছিলাম দেখাবো, যা ভেবেছিলাম শ্যুট করবো, আর 5% হলো। কি করা যাবে, তোরও আবার বেরোতে হবে তোকে। হ্যাঁ, তো যাই না, এই ব্লগটা কি দাঁড়াবে, যা হবে আপলোড করে দেবো। এক ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পর এখন একটু কমলো, এখন আমরা যাবো একটু চা ফা খেতে। সকাল থেকে খিচু খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। চল
সকালবেলায় গরম চা, এটাই হচ্ছে বিলাসী। এটা হচ্ছে, যারা জানে না, যারা মানে চন্দননগরের বাইরে, এটা হচ্ছে চন্দননগরের চার্চ। এটা হচ্ছে চন্দননগর মিউজিয়াম, যেখানে আমি নিজে কোনোদিন ঢুকিনি। আপনাদের কী বলবো, এখানে ঢোকা যাবে না এখন করোনার জন্য, এটাও বন্ধ। কোনো দিন আসবো যদি ইচ্ছা হয়। এর নাম হচ্ছে ভিউজ, একে দিয়ে ইউটিউবে ভিউজ আনানো যায়। ক্যামেরা আছে না বাবা? না না, আমি কুকুর ভালোবাসি। কুকুর কেন, আমি যে কোনো প্রাণী খুব ভালোবাসি। চলো, আমার ভিউজ হয়ে গেছে, চলো।